ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএস স্যার তো আজকে আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণির পাট নাম্বার ছয় মানে চ্যাপ্টার নাম্বার ছয় ইস্ট্রা নাম্বার হচ্ছে তোমার ফর্টি ফাইভ এখানে কী আছে বিয়োগ করি ওকে আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর বাংলা বিষয় এবং পরিবেশ যেগুলো আছে এগুলো পরিবেশ পেছানোর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে যেখানে ম্যাডাম কিন্তু খুব ভালো করে যেখানে বাংলা তোমার পরিবেশ বা আদার সাবজেক্টগুলো ওখানে কিন্তু পড়ায় তোমার রাইট ওগুলো নোটগুলো দেয় ওগুলো স্টাডি করলে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে চলো আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করি প্রথমে বলছে কি বিয়োগ করি বিয়োগ করি দেখো এখন প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে সেকেন্ডটা কি বলছে তোমার দেখো একক দশক শতক মানে চারশো তোমার বাহান্ন থেকে একশো একুশকে আমাকে বিয়োগ করতে হবে রাইট এখানে উপরে কত আছে দুই আছে নিচে এক আছে তাই দুইয়ের থেকে যদি এককে আমরা মাইনে বিয়োগ করি তাহলে কত হয় এক আর একে দুই হয় তাহলে কত লিখবো আমরা এখানে এক লিখবো তাই তো এবার কী আছে এখানে পাঁচ আছে এখানে দুই আছে রাইট এখানে পাঁচের থেকে দুইকে আমরা বিয়োগ করি তাহলে কি করব কত হবে এই ছোটো সংখ্যাটার থেকে আমরা বড় সংখ্যাটাকে গুনবো তাহলে দুইয়ের পরে কত হচ্ছে তিন চার পাঁচ কত ঘর হলো তাহলে তিন ঘর হলো এক দুই তিন ঘর হলো তা আমরা এখানে কত লিখবো তিন লিখব আমরা রাইট এখানে চার আছে এখানে এক আছে চারের থেকে এক বিয়োগ করলে কত তিন হয় আমরা প্রত্যেকেই জানি তারপরে গুনে দেখিনি তাহলে একের পরে কী লিখবো একের পরে দুই তিন চার ক ঘর হলো তিন ঘর হলো তাহলে আমরা কত লিখবো এখানে তিন লিখে দেব ওকে নেক্সটটা কি বলছে তোমার দেখো নেক্সটটা তোমার এখানে দিয়েছে তোমার এখানে আটশো একুশ থেকে ছশো দশকে বিয়োগ করতে হবে এখানে কত ওপরে এক আছে নিচের শূন্য আছে তাই শূন্য একের থেকে যদি শূন্যকে আমরা বিয়োগ করি তাহলে কি হয় একই হয় কোনো সংখ্যা থেকে যদি শূন্যকে বিয়োগ করা হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটাই থেকে যায় তোমার রাইট তা একের থেকে যদি শূন্যকে বিয়োগ করি কত থাকবে আমাদের একই থেকে যাবে সেম সংখ্যাটাই থেকে যাবে এবার এখানে কত আছে দুই আছে এখানে এক আছে তো দুইয়ের থেকে এককে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে একই হবে তোমার রাইট একের এক দুই হয় ওকে এখানে ওপরে আট আছে নিচে ছয় আছে তাহলে কী করবো বিয়োগ করলে কত হবে ছয়ের পরে আমরা আট গুনবো ছয়ের পরে কত হয় ছয়ের পরে সাত সাতের পরে আট হয় ক হলো হল দুঘর হলো তা আমরা কত লিখব দুই লিখব রাইট খুবই সহজ অঙ্ক এগুলোকে ভালো করে ফলো করতে হবে তোমাকে রাইট নেক্সট কী বলছে তোমার দেখো এখানে ন নয় 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 মানে নশো নিরানব্বই থেকে একশোকে বিয়োগ করতে দিয়েছে রাইট তাহলে কি নয়ের থেকে যদি আমরা শূন্যকে বিয়োগ করি তাহলে কত হবে নয়ের থেকে শূন্যকে বিয়োগ করলে নয়ই থাকবে একটু আগেই বললাম কোনো সংখ্যাকে থেকে যদি শূন্যকে বিয়োগ করা হয় বা যোগ করা হয় সংখ্যাটা কিন্তু সেম সংখ্যাই থেকে যায় ওকে এখানে কত আছে নয় এখানে আবার শূন্য আছে তাই নয় থেকে শূন্যকে বিয়োগ করলে কত হবে নয় নয়ই থেকে যাবে তোমার ওকে আর এখানে কত নয় আছে এখানে এক আছে তো নয়ের থেকে এককে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে নয়ের থেকে এককে বিয়োগ করলে আট হয় আমরা গুণে দেখেলেই চলো এক আছে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কখন হলো চার চার আট ঘর হলো তাহলে কত লিখবো আমরা এখানে আট লিখবো উত্তরটা কত হলো আমাদের আটশো নিরানব্বই বোঝা গেলো চলো এরপরে আমরা কি করব দেখো এরপরে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তোমার আছে তোমার রাইট এখানে একচল্লিশ এখানে তোমার কথা আছে চোদ্দো এখানে বিয়োগ করতে বলা হয়েছে এখানে দেখো তোমার জন্য করে দিয়েছে এটা তোমার রাইট এখানে করে দিয়েছে এখানে চার একের থেকে চারকে বিয়োগ করা যায় না কেন একটা ছোট সংখ্যা এই জন্য কী করছি একটাকে আমরা পাশের ঘর থেকে একটা ধার নিয়ে নিচ্ছি এখানে চারের চারকে কেটে আমরা তিন করে দিচ্ছি চারকে কেটে তিন করে দিয়েছে এই একটা কি কী করেছে এখানে একটাকে এখানে যোগ করেছে একের বসেই সংখ্যার আগে বসেই দিয়েছে রাইট এখানে যেই সংখ্যাটা থাকবে তার সংখ্যার আগে একটা এক বসে যাবে মানে এক আছে এই আগে একটা এক বসে গেলে এক এক এগারো এবার দেখো এগারো থেকে আমরা চারকে বিয়োগ করতে পারবো রাইট চারের পরে কত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অতএব সাত ঘর হচ্ছে সাত ঘর লিখে দিলাম এখানে তিন আছে এখান থেকে এক বিয়োগ করবো তিনের থেকে এক বিয়োগ করলে কত হয় তিনের থেকে এক বিয়োগ করলে দুই হয় তাই দুই লিখে দিলাম লিখে দেওয়া আছে এবার পরেরটা দেখো এখানে করে দেওয়া কিছুটা হাফ করে দেওয়া আছে বাকিটা তোমাকে করতে বলা হয়েছে রাইট এখানে কত আছে তোমার দেখো এখানে যে পাঁচশো বিয়াল্লিশ আছে তার থেকে তিনশো সতেরোকে আমাকে বিয়োগ করতে হবে রাইট এখানে কী বলা হয়েছে তোমার দেখো এখানে তোমার পাঁচশো সতেরো যেহেতু আজ পাঁচশো বিয়াল্লিশ আছে এখানে ওপর দুই আছে এখানে সাত আছে তাই দুইয়ের থেকে সাত তো বিয়োগ করা যায় না রাইট তাহলে কী করতে হবে পাশের ঘর থেকে আমি ধান দেবো তাহলে এখানে কী করলাম আমরা পাশের ঘর থেকে এখানে দুইটা কেটে দিলাম দুইটা কেটে ওপর লিখে দিলাম আর পাশের ঘরে কত আছে চার আছে চারটা কেটে এখানে তিন করে দিলাম আর এই একটাকে কি করব এই আগের সংখ্যার আগে বসিয়ে দেবো ওকে মানে এখানে দশকের ঘর থেকে এককের ঘর আনলে কত হয় দশ হয় ওকে আর দুই অলরেডি ছিল এখানে দশের দুই কত হচ্ছে বারো হচ্ছে সেভাবে তোমরা করতে পারো বা তুমি কী করবে এখানে যেই সংখ্যাটা সেই সংখ্যাটা বসাবে পাশের ঘর থেকে একটা ধার করে এনেছো সেই একটাকে তুমি পাশে বসিয়ে দেবে এই সংখ্যার আগে বসিয়ে দেবে হয়ে গেলো তাহলে বারো হলো তাহলে কী করবো সাতের থেকে যেমন আমরা বারোকে করি সাতের পরে আট নয় দশ এগারো বারো পাঁচ হয় তাহলে পাঁচটা আমরা লিখে দিলাম ওকে এবার কি হচ্ছে তোমার দেখো এখানে তিন আছে এখানে এক আছে তিনের থেকে আমরা কি করব তা তিনের থেকে এককে আমরা বিয়োগ করবো তিনের থেকে একে বিয়োগ করলে কত একের পরে দুই তিন তাহলে কত হচ্ছে দুই হচ্ছে আমরা দুই লিখে দেবো এখানে ওকে এবার কত হচ্ছে এখানে পাঁচ আছে এখানে তিন আছে ওকে পাঁচ আছে এখানে তিন আছে তাহলে পাঁচের থেকে তিনকে যদি বিয়োগ করি তিনের পরে কত হচ্ছে চার চারের পরে পাঁচ দুই ঘর হচ্ছে তোমার দুই তো কত হলো আমাদের দুশো পঁচিশ ওকে রাইট পরেরটা আমরা করি চলো পরেরটা তোকে এখানে দেওয়া আছে তোমার আটশো তেতাল্লিশ তার থেকে তোমাকে তিনশো পনেরো বিয়োগ করতে হবে এখানে তিন আছে তিনটাকে তোমার কী আছে তিন থেকে পাঁচকে বিয়োগ করা যাচ্ছে না এখানে তিনটা ছোটো সংখ্যা এই জন্য কী করবো পাশের ঘর থেকে আমরা ধান নেবো এক রাইট তা পাশের ঘর চারকে কেটে আমরা তিন করে নিলাম ওকে আর একটাকে ধান নিলাম ওকে একটা ধান নিলে তোমার কি এক তিন ছিল তিন বসিয়ে দিলাম আর একটা আগে বসিলাম তেরো ওকে বা এটা দুটো প্রসেস হয় কিন্তু তোমার যেটা সুবিধা হয় দেখো এটা কিন্তু তাও করতে পারো দশকের ঘর থেকে যদি এককে চলে আসে তাহলে কী হয় দশ হয় রাইট আর এখানে কত আছে দশ হাজার তিনে তেরো তাহলে তেরো আমরা লিখে দিলাম এখানে তেরো লেখা আছে বা তুমি এটাও করতে পারো এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা তুমি বসিয়ে দেবে পাশের ঘর থেকে একটা ধার করে নিয়েছো তার আগে বসিয়ে দেবে ওকে তাহলে তাহলেও কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে তোমার রাইট এটা শর্টকাট প্রসেস তোমার ওকে তাহলে এখানে তেরো থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে পাঁচের পর থেকে আমরা তেরো গুনব পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ক ঘর হচ্ছে আট ঘর হচ্ছে তাহলে আমরা কত লিখবো এখানে লিখবো আমরা আট বোঝা গেল এখানে কত আছে চার ছিল আমরা তিন করে নিয়েছি চারকে কেটে তো তিনের থেকে এককে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে একের পরে দুই তিন তো দুই হবে আমাদের লিখে দাও আমরা এরপর এখানে কত আছে দেখো এখানে আট আছে এখানে তিন আছে আটের থেকে আমরা তিনকে বিয়োগ করব রাইট তা তিনের পর থেকে আট আমরা গুনব তিনের পর কত চার পাঁচ ছয় সাত আট ক ঘর হচ্ছে পাঁচ ঘর হচ্ছে তা আমরা কত লিখবো এখানে পাঁচ লিখে দেবো রাইট তত্ত্বটা কত হলো আমাদের পাঁচশো আটাশ বোঝা গেল পরেরটা দেখো তোমাকে বলা হয়েছে এখানে তোমাকে নিজেকে করতে বলেছে এটা ছশো সত্তর এখানে পাঁচশো চৌত্রিশ আছে তোমার রাইট এখানে তোমার শূন্য থেকে এখানে চার তা শূন্য থেকে চার তো বিয়োগ করা যায় না তাই কী করবো শূন্যটাকে কেটে আমরা উপরে লিখে দেবো ওকে এখানে সাত আছে সাতটার থেকে আমরা এক ধান নেব তাহলে সাত থেকে যদি আমরা এটা কেটে দিয়ে সাতের জায়গায় আমরা কী লিখবো এখানে ছয় লিখবো সাতের থেকে এক যদি আমরা বিয়োগ করি এক যদি ধান নিই তাহলে ছয় হয় তাহলে এই যে একটা আমরা নিলাম তাহলে কী হবে এই সংখ্যাটার আগে কিন্তু এখানে বসে যাবে তাহলে আমরা সংখ্যাটা সার্কেল করে দেবো তাই কত হলো দশ দশের থেকে আমরা আমরা কীব চার ইজিলি আমরা বিয়োগ করতে পারবো ওকে দশের থেকে চার কি আমরা বিয়োগ করি তাহলে কত হয় চারের পরে আমরা দশ গুনব চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো আমাদের ছয় হলো আমাদের রাইট তাহলে আমরা ছয় লিখবো এখানে ছয় আছে এখানে তিন আছে ছয়ের থেকে যদি তিনকে আমরা বিয়োগ করি তাহলে কী লিখবো তিনের পরে কত হয় তিনের পরে চার পাঁচ ছয় তাহলে ক ঘর হলো তিন ঘর হলো তাহলে আমরা কী লিখবো এখানে তিন ঘর আমরা তিন লিখে দেবো এখানে ছয় আছে এখানে পাঁচ আছে ছয়ের থেকে যদি পাঁচকে আমরা বিয়োগ করি আমরা সবাই জানি কত হয় এক হয় পাঁচা থেকে ছয় হয় ওকে তাহলে কত হচ্ছে উত্তরটা একশো ছত্রিশ আমাদের উত্তরটা হচ্ছে আমাদের রাইট চলো পরের ঘরে কী বলছে আমাদের দেখো পরের লাইন আমার এখানে কী হচ্ছে তোমার পাঁচশো দিয়েছে এখানে দুশো সাতাশি দিয়েছে তোমার রাইট তাহলে কী করতে হবে এটা করা আছে এখানে দুইটাকে কেটে তোমার ওপরে বসিয়ে দেওয়া হয়েছে এই তিনের থেকে কী হয়েছে ধার নেওয়া হয়েছে তোমার রাইট তিনের থেকে ধার নেওয়া হয়েছে এক ধার নেওয়া হয়েছে তাহলে দুই থাকবে একটা এখানে বসে গেল বারো হলো ওকে এখানে তোমার কী কবে এখানে বারো আছে বারোর থেকে আমরা আটকে বিয়োগ করতে পারবো ওকে এখানে দেখো তোমার এখন তোমার দুই আছে দুইয়ের থেকে আটকে বিয়োগ করা যাবে না এই জন্য কী করতে হবে তোমাকে এখানে পাশের ঘর থেকে আবার ধান নিতে হবে পাঁচটাকে কেটে চার করে নেওয়া হলো এই একটাই ধার ধান নিলাম এই একটা এই সংখ্যার আগে বসে গেল ওকে এবার বিয়োগ করলে তোমার হয়ে যাবে রাইট চলো এখানে সাতের পর থেকে যদি আমরা বারো যদি বিয়োগ করি তাহলে কত হবে সাতের পরে আমরা গুনবো সাতের পরে আট নয় দশ এগারো বারো কত হচ্ছে পাঁচ ঘর হচ্ছে আমাদের রাইট তাহলে এখানে আমরা পাঁচ লিখবো এবার দেখো এখানে কত আছে দুই ছিল এখানে বারো করে নিলাম আমরা পাশের ঘর থেকে ধান নিয়ে তা আটের থেকে আমরা বারোকে বিয়োগ করবো রাইট বারো থেকে আটকে বিয়োগ করবো তা আটের পরে বারো পর্যন্ত গুনবো আটের পরে কত হয় নয় দশ এগারো বারো তা ক ঘর হচ্ছে আমাদের চার ঘর হচ্ছে আমাদের তাহলে কত লিখবো আমরা চার ঘর লিখবো ওকে এখানে চার আছে এখানে দুই আছে তাহলে চারের থেকে যদি দুইকে আমরা বিয়োগ করি কত হবে চারের দুইয়ের পরে তিন চার ঘর হচ্ছে তাহলে দুই লিখবো আমরা ওকে তাই উত্তরটা কত হলো দুশো পঁয়তাল্লিশ বোঝা গেল এবার তোমার কী বলছে দেখো ছশো তেইশ থেকে দুশো সাতাত্তরকে বিয়োগ করতে হবে ওকে তা তিনকে আমরা কী করবো তিনের থেকে তো সাতকে বিয়োগ করা যায় না তা তিনটা কেটে কী করবো আমরা ওপরে নিয়ে চলে যাব তিনটাকে ওপর নিয়ে চলে গেলাম এখানে কি হবে তোমার তো ওপর তিন থেকে সাত বিয়োগ করা যাবে না তো এই পাশের ঘর থেকে আমরা ধার নেব তা দুইটাকে কি কি ও করলাম দুইটাকে কেটে আমরা এখানে এক করে নিলাম ওকে দুইটাকে এক করে নিলাম একটা ধার নিয়ে আমরা চলে গেলাম এখানে তাহলে এখানে লিখে দিলাম এটা কত হয়ে গেল তেরো হয়ে গেল থার্টিন হয়ে গেলো ওকে এবার কি করব তোমার দেখো এখানে বিয়োগ করব তা তেরো থেকে সাতকে আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে ছয় ঘর হচ্ছে আমরা ছয় লিখলাম ওকে এবার কত আছে উপরে এখানে এক আছে এখানে সাত আছে একের থেকে সাতকে তো বিয়োগ করা যাবে না তাহলে কি করবো আমরা আবার পাশের ঘর থেকে ধান নেব তাহলে এই একটাকে কেটে আমরা উপরে নিয়ে চলে গেলাম ওকে আর এই পাশের ঘর থেকে এক ধান নেব এই ছয়টাকে কেটে আমরা কি করবো এখানে পাঁচ করব ওকে আর এই একটা ধান নিলে আমরা একটা এখানে লিখে দেবো তাহলে কত হলো এটা সার্কেল করে দেবো আমরা কত হলো এগারো হলো এবার দেখো সাতের এগারোর থেকে সাতকে আমরা বিয়োগ করব তাহলে সাতের পরে আট নয় দশ এগারো কত হচ্ছে আমাদের চার ঘর হচ্ছে আমরা চার ঘর লিখব বোঝা গেলো আর এখানে কত আছে ছয় আছে ছয়ের থেকে আমরা এখানে এক বিয়োগ করেছিলাম ধান নিয়েছিলাম ওই জন্য পাঁচ হয়ে গেল তাহলে পাঁচের থেকে যদি দুইকে আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে দুইয়ের পরে তিন চার পাঁচ তাহলে আমরা কত ঘর লিখবো এখানে এখানে তিন ঘর লিখবো মানে তিনশো ছেচল্লিশ আমাদের উত্তরটা হলো ওকে নেক্সট অঙ্করে দেখো নেক্সট সংখ্যাটা কী বলছে দেখো এখানে পাঁচশো ছাপ্পান্ন আছে তার থেকে একশো উনষাটকে আমাকে বিয়োগ করতে হবে ওকে তো এখানে ছয় আছে এখানে নয় আছে ছয়ের থেকে তোমাকে তোমরা বিয়োগ করা যাচ্ছে না তাহলে কী করবো ছয়টাকে কেটে আমরা ওপরে লিখে দেবো ওকে এবার পাশের ঘর থেকে একটা আমরা ধান নেবো তো পাঁচটাকে কেটে আমরা কী করবো এখানে চার করে নিলাম আর একটাই ধান নিলাম এই সংখ্যার আগে বসে গেল রাইট ষোলো হয়ে গেল এটাকে আমরা সার্কেল করে দেবো ওকে এবার কী বলবো ষোলো থেকে নয়কে আমরা বিয়োগ করব। তা নয়ের পর আমরা ষোলো যদি গুনি আমরা দেয় নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত ঘর হচ্ছে সাত ঘর হচ্ছে আমরা কত লিখবো এখানে সাত লিখবো আমরা রাইট এবার দেখো এখানে কি আছে চার আছে এখানে নিচে পাঁচ আছে তাই চারের থেকে পাঁচ তো বিয়োগ করা যাবে না তাহলে কি করব চারটাকে কেটে আমরা ওপরে লিখে নেব ওকে অ্যান্ড পাশের ঘর থেকে আমরা এক ধার করবো তা ধার করবো মানে এখানে পাঁচ আছে পাঁচটাকে আমরা চার লিখে দিলাম আর একটা ধান দিলাম এই সংখ্যাটার আগে আমরা লিখে দেবো ওকে তাহলে কত হলে সার্কেল করে দিলাম এখানে এবার কত হচ্ছে চৌদ্দ হচ্ছে একে চার চোদ্দো তো চোদ্দোর থেকে আমরা কী করতে হবে পাঁচকে বিয়োগ করতে হবে রাইট চোদ্দো থেকে পাঁচকে আমরা বিয়োগ করি তাহলে কত হবে দেখি পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ক ঘর হচ্ছে আমাদের নয় ঘর হচ্ছে তা আমরা কত লিখবো এখানে নয় লিখবো আমরা বোঝা গেল এবার কী হচ্ছে আমরা এবার পরে কী করব চারের এখানে চার আছে চারের থেকে এককে আমরা বিয়োগ করবো চারের থেকে এক বিয়োগ করলে কত হয় তিন হয় আমরা প্রত্যেকেই জানি তারপর গুনে দেখে নিই একের পরে কত হচ্ছে দুই তিন চার কখন হলো এক দুই তিন ঘর হলো তাহলে আমরা কী লিখবো এখানে তিন ঘর লিখবো তাহলে কত হচ্ছে তিনশো সাতানব্বই বোঝা গেলো চলো পরের অঙ্কটা আমরা দেখি পরের অঙ্কটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ওকে তোমরা নিজেরা করবে আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমান করবে আমি তোমাকে করিয়ে দেব ওকে তো চারশো বাইশ থেকে একশো আটাত্তর তাহলে কীভাবে করবে বললাম এখানে দুই থেকে তোমার আটকে বিয়োগ করা যাবে না এই জন্য কী করবো দুইকে আমরা বারো ধরে নেবো এখানে বারো ধরে নেব এখানে দুইকে আমরা কী করবো বারো ধরে নেবো রাইট একটা আমার ধান একটা আমার এই ঘর থেকে দুই থেকে আমরা এক ধার নিয়ে এখানে বারো লিখবো আমরা রাইট আবার সাতের থেকে আবার কি থাকবে তোমার এখানে মাইনাস করা যাবে না পাশের ঘর থেকে আমরা বা ধান নেবো এটা তোমরা নিজেরা করে নেবে আমি একটু বুঝিয়ে দিলাম তোমরা নিজেরা করে নেবে ওকে রাইট নেক্সট তোমার অঙ্ক কী বলছে তোমার দেখো নেক্সট পেজ তোমার ফর্টি সিক্স নাম্বার পেজ ছেচল্লিশ নম্বর পেজ ওকে এটা কি হচ্ছে তোমার দেখো পাঁচশো তিরাশি পাঁচশো তিরাশি থেকে দুশো একচল্লিশকে বিয়োগ করতে হবে তাহলে কত যে তিন আছে এখানে এক আছে তাহলে তিন থেকে এক আমরা ইজিলি বিয়োগ করতে পারবো একের পরে দুই তিন মানে কত লিখবো আমরা এখানে দুই লিখবো আমরা ওকে এখানে ওপরে আট আছে নিচে চার আছে আটের থেকে চার আমরা বিয়োগ করতে পারি তাই চারের পরে কত চারের পরে পাঁচ ছয় সাত আট চার ঘর হয় আমাদের চার ঘরে চার লিখবো আমরা এখানে পাঁচ আছে এখানে দুই আছে পাঁচের থেকে দুই বিয়োগ করলে কত হয় দুইয়ের পরে তিন চার পাঁচ তাহলে কথা হচ্ছে তিন হচ্ছে আমাদের রাইট উত্তরটা কত হলো তিনশো বিয়াল্লিশ বোঝা গেল এবার কি হচ্ছে তোমার দেখো এখানে এখানে দিয়েছে চার দিয়েছে এখানে দুই দিয়েছে চারের থেকে দুই বিয়োগ করলে কথা হয় চারের থেকে দুই বিয়ে করলে কত হবে দুইয়ের পরে তিন চার দুই ঘর লেভাবে দুই হচ্ছে আমরা দুই লিখলাম এবার দেখো এখানে কিন্তু কি হয়েছে তোমার একটা ফাঁকা ঘর দিয়েছে রাইট এখানে ফাঁকা ঘর দিয়েছে ধর এখানে সংখ্যাটা নেই তোমার একটা ফাঁকা ঘর দিয়েছে তোমার ওকে একটু দাঁড়াও আসছে আমি দেখে দিচ্ছি এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে তোমার দেখো ফাঁকা ঘর এখানে কত লিখবো আমরা এখানে তোমার দিয়েছে এক এখানে দুই মানে কত থেকে এখানে তোমাকে বিয়ে এক বিয়োগ করলে দুই হয় তাহলে কি করবো আমরা তিনের তিনের থেকেই এক বিয়োগ করলে দুই হয় কারণ এখানে তোমার কত এখানে সংখ্যাটা পেতে গেলে কি করব তোর তিন এখানে যেই সংখ্যাটা আছে তার থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে দুই তাহলে কী হবে এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব তাই তো তাহলে দুই আরকে কত হচ্ছে দুই আর একে যোগ করলে কত হচ্ছে তিন হচ্ছে তা আমরা এখানে তিন লিখলাম একবার মিলিয়ে দেখে নিই তিনের থেকে যদি আমরা এককে বিয়োগ করি তাহলে কত হয় দুই হয় তো তিনের থেকে এককে যদি আমরা বিয়োগ করি তাহলে দুই হয় তাহলে দুই আর এককে যদি আমরা যোগ করি তাহলে কী হবে তিন হবে ওকে বোঝা গেল দেখো এখানে তোমার চার আছে চারের থেকে দুই বিয়োগ করলাম তাহলে কত হচ্ছে দুই হচ্ছে আবার এই দুই আর দুইকে যোগ করলে কিন্তু চার হয়ে যাবে তোমার আবার আগের অঙ্কটা দেখো তোমার এখানে কত তিন আছে এখানে এক আছে তিনের থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় আবার দুই আর একে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তিন হয়ে যায় এটা কিন্তু জানবে সময় রাইট এখানে দেখো চার আছে এখানে চার আছে চার আর চার যোগ করলে কত আট হয় আবার আটের থেকে চার বিয়োগ করলে কিন্তু চার হয়ে যায় আবার দেখো এখানে তোমার দেখো পাঁচ আছে এখানে দুই বিয়োগ করলে তিন হয় আবার তিনের সঙ্গে দুই যোগ করলে কিন্তু পাঁচ হয়ে যাবে মানে এই দুটো সংখ্যা যোগ করলে ওপরের সংখ্যাটা চলে আসবে তো কখনো যদি ওপরের সংখ্যাটা তোমাকে গ্যাপ দিয়ে দেয় তাহলে কি করবো আমরা ওপর সঙ্গে গ্যাপ দিয়ে দিলে এই দুটো সংখ্যা প্লাস করে আমরা বসিয়ে দেবো বসে একবার মিলিয়ে দেখে নেবো আমরা ওকে বোঝা গেল এবার কি বলছে তোমার দেখো এখানে চার আছে এখানে এক আছে চারের থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে চার থেকে এক বিয়োগ করলে অবশ্যই তিন হয় সবাই যেন তোমরা এখানে আমরা তিন বসিয়ে দেবো বোঝা গেল পরের অঙ্কটা তোমার দেখো পরের অঙ্কটা এখানে তিন দিয়েছে শূন্য দিয়েছে তিনের থেকে যদি শূন্যকে আমরা বিয়োগ করি কত হবে অবশ্যই তিনই হবে কেন কোনো সংখ্যা থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি বা যোগ করি সংখ্যাটা কিন্তু সেই সংখ্যাটাই থেকে যায় ওকে এখানে পাঁচ আছে এখানে এক আছে তো পাঁচের থেকে এককে যদি আমরা বিয়োগ করি কত হয় আমরা একের পরে গুনে নিই চার হয় যদিও আমরা তাও বলে দিচ্ছি গুনে নিই একের পরে দুই তিন চার পাঁচ কত হচ্ছে চার ঘর হচ্ছে আমরা কত লিখবো এখানে চার ঘর লিখবো ওকে বোঝা গেলো এবার কী হচ্ছে তোমার দেখো এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে এখানে এক দিয়েছে এখানে চা এখানে কত দিয়েছে চার দিয়েছে তাহলে ফাঁকা ঘরে কত হবে কি বলেছিলাম এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু এই সংখ্যাটা আমরা পেয়ে যাব তাই চারের সঙ্গে এককে যোগ করলে কত হচ্ছে চার আর একে পাঁচ হচ্ছে আমাদের কত হবে তাহলে পাঁচ হবে এখানে আবার দেখো পাঁচের থেকে যদি এক বিয়োগ করে দিই আমরা তাহলে কত হবে পাঁচের থেকে এক বিয়োগ করে চারই হবে এখানে একের পরে দুই তিন চার পাঁচ চার হচ্ছে চারটা মিলে যাচ্ছে আমাদের বোঝা গেল ওকে তো এগুলো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এভাবে তোমাকে প্রসেসগুলো করতে হবে ওকে এবার দেখো নেক্সট অঙ্কটা কী বলছে যে পাঁচশো এখানে পাঁচ ছয় এখানে ফাঁকা ঘর দিয়েছে এখানে দু দিয়েছে এখানে দিয়েছে তোমার দুই এখানে দিয়েছে পাঁচ রাইট ওপরে ঘরটা ফাঁকা আছে কত হবে এখানে ঘরটা কত হবে এই দুটো সংখ্যা যোগ করলে আমরা ওপরের ঘরটা পেয়ে যাবো পাঁচের সঙ্গে দুই যোগ করলে যোগ যদি করে দিই আমরা কত হচ্ছে পাঁচের পরে ছয় সাত তাহলে এখানে কত লিখবো আমরা এখানে সাত লিখবো আমরা সাতটা কীভাবে হলো পাঁচের সঙ্গে দুইকে যোগ করলাম আবার দেখো সাতের থেকে যদি দুইকে আমরা একবার মিলিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে এটা করার পরে সাতের থেকে দুইকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমরা কত পাঁচ হয় কি না দেখে দুইয়ের পরে কত হচ্ছে দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত কত দাঁড়াচ্ছে পাঁচ দাঁড়াচ্ছে হ্যাঁ পাঁচই হলো ওকে এবার কী হচ্ছে তোমাদের এখানে ছয় আছে এখানে দুই আছে ছয়ের থেকে আমরা দুইকে বিয়োগ করব তাহলে দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় কত হচ্ছে আমাদের চার হচ্ছে আমরা চার লিখবো ওকে এখানে পাঁচ আছে পাঁচের থেকে আমরা দুইকে বিয়োগ করব তাহলে দুয়ের পরে আমরা গুনব দুইয়ের পরে কত হচ্ছে দুইয়ের পরে তিন চার পাঁচ কত হলো তিন হলো আমরা কত লিখব তিন উত্তরটা আমাদের কত হলো তিনশো পঁয়তাল্লিশ বোঝা গেল পরের অঙ্কগুলো করি আমরা চলো পরের অঙ্কটা কি বলেছে দেখো এখানে বলেছে আটশো একাত্তর আটশো একাত্তর থেকে একশো পঁচিশকে আমাকে বিয়োগ করতে হবে এরপর কত আছে এখানে এক আছে এখানে নিচে কত পাঁচ আছে একের থেকে পাঁচকে তো বিয়োগ করা যাবে না তাহলে কেটে আমরা কি করব সংখ্যাটাকে ওপরে লিখে নেবো আমরা এক ওকে এবং পাশের ঘর থেকে কী করবো আমরা এক ধার করব যেহেতু এক বিয়োগ করা যাবে না তো পাশের ঘর্তে এক ধার করবো এখানে সাত আছে সাতটাকে কেটে আমরা কি করলাম ছয় করে নিলাম এখানে ওকে আর এখানে কি করবো এই যে ধার নিলাম আমরা এক এই সংখ্যার আগে আমরা সেই সংখ্যাটা বসে দেবো বসে দিয়ে এটা সার্কেল করে দেবো কত হয়ে গেল এক এক এগারো হয়ে গেলো এবার এগারোর থেকে যদি পাঁচকে আমরা বিয়োগ করি কত হবে পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো কত হচ্ছে আমাদের ছয় হচ্ছে আমরা কত লিখবো এখানে লিখবো আমরা যে ছয় সিক্স ছয় লিখবো আমরা এবার দেখো এখানে ছয় আছে এখানে দুই আছে ছয় থেকে দুই আমরা ইজিলি বিয়োগ করতে পারছি তা দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় কত হচ্ছে আমাদের অ্যান্সার চার চারটা আমরা বসিয়ে দিলাম এখানে দেখো আট আছে এখানে এক আছে আটের থেকে এককে আমরা বিয়োগ করলে কত হবে অবশ্যই সাত হবে সাতটাকে আমরা লিখে দিলাম চাইলে তোমরা গুণে নিতে পারো তোমরা রাইট একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে সাত হচ্ছে সাত ঘর আমরা সাত বসিয়ে দিলাম এবার তোমার পরেরটা বলেছে তোমার দেখো আটশো তিরাশি থেকে তোমাকে দুশো চোদ্দো বিয়োগ করতে হবে রাইট এখানে কত আছে ওপরে তিন আছে নিচে চার আছে তিন থেকে চারকে তো বিয়োগ করা যাবে না তাহলে কি করব এটাকে কেটে আমরা তিনটাকে কেটে আমরা ওপরে লিখে নেব এবং পাশের ঘর থেকে আমরা এক ধার করব। ওকে তা আটের থেকে আমরা কি করব। আটটার থেকে আমরা এক ধার করে নেবো মানে এক কমিয়ে দেবো এখানে কেটে দিলাম কেটে এখানে আটের থেকে এক বিয়োগ করলে কত হয় সাত হয় সাত লিখলাম এই একটা আমরা ধার বিয়োগ করলাম ধার করলাম ধার করে আমরা এই সংখ্যার পাশে আমরা লিখে দেবো সামনে লিখে দেবো তাহলে কত হচ্ছে তেরো হয়ে যাচ্ছে আমরা সার্কেল করে দেবো এখানে তেরো থেকে যদি আর আমরা বিয়োগ করি এবার তাহলে কত হবে দেখো চারের পরে আমরা ঘুনবো চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে বারো তেরো কত হচ্ছে নয় ঘর হচ্ছে আমরা কত লিখবো এখানে নয় লিখবো বোঝা গেল এবার কত পরের ঘরে আমরা দশকের ঘরে যাচ্ছি দশকের এখানে সাত আছে এখানে এক আছে সাতের থেকে এককে বিয়োগ করলে কি কত হয় ছয় হয় অবশ্যই আমরা জানি এখানে ছয় লিখে দিলাম চাইলে তোমরা কট হাতে করক দেখে নেবে তোমরা রাইট এখানে কত আছে পাঁচ আছে এখানে দুই আছে তো পাঁচের থেকে দুইকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দুইয়ের পরে তিন চার পাঁচ ক ঘর হলো তিন ঘর হলে তাহলে আমরা কত লিখবো তিন লিখবো আমরা রাইট তা তিনশো ঊনষাট হলো ঊনসত্তর হলো আমাদের ছয় না ঊনসত্তর ওকে চলো পরের অঙ্কটা আমরা দেখি এবার এবার পরের অঙ্কটা বলছি কত দুশো এগারো থেকে আমাদের একশো ঊনসত্তর বিয়োগ করতে হবে রাইট এখানে এক আছে একের থেকে তো নয়কে বিয়োগ করা যাবে না তাহলে কি করব একটা কেটে আমরা ওপরে লিখে নিলাম তাহলে কি করব পাশের ঘর থেকে আমরা ধার করব যেখানে কত আছে এক আছে একের থেকে আমরা ধার করব এক ধার করব তাহলে একটাকে ধার করে আমরা কি শূন্য লিখে নেবো আমরা রাইট শূন্য লিখে দিলাম একের থেকে ধার এই একটাকে আমরা নিয়ে চলে যাবো আগের ঘরে আমরা নিয়ে চলে যাব তাহলে কত হয়ে গেল এটা হয়ে গেলো আমাদের এগারো এবার এগারোর থেকে আমরা কী করবো নয়কে বিয়োগ করব। ওকে এগারো থেকে নয়কে বিয়োগ করলে হতে হবে নয়ের পরে দশ এগারো দুই ঘর হচ্ছে আমরা তাহলে কত লিখবো এখানে দুই লিখবো আমরা বোঝা গেল ওকে এবার কত হচ্ছে তোমার দেখো এখানে শূন্য আছে এখানে ছয় আছে শূন্য থেকে ছয়কে আমরা বিয়োগ করবো শূন্য থেকে ছয়কে তো বিয়োগ করা যায় না এবার কি করবো যে পাশের ঘর থেকে আমরা ধান নেব এখানে দুই আছে দুই থেকে কেটে আমরা এখানে এক করে দিলাম এখানে এক ধান দিলাম এক ধরে পাশের ঘরের সংখ্যাটার সঙ্গে বসে যাবে তাই কত হয়ে গেলো এটা এটা হয়ে গেলে দশ দশের থেকে আমরা ছয় বিয়োগ করবো ওকে দশের থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে ছয়ের পরে সাত আট নয় দশ চার ঘর হচ্ছে আমরা কত লিখব এখানে চার ঘর লিখবো আমরা বোঝা গেলো এবার কী করব শতকের ঘরে আসছি আমরা ওপরে এক আছে এখানেও এক আছে তো একের থেকে এক বিয়োগ করলে কত জিরো হয় জিরো লেখার দরকার নেই তাহলে একের থেকে এক বিয়োগ করলে কত জিরো হয় তা জিরো লেখার দরকার নেই কোনো সংখ্যাটা আগে জিরো লেখার দরকার হয় না বা চাইলে তোমরা লিখেও দিতে পারো কোনো অসুবিধা নেই রাইট সংখ্যাটা আগে জিরোর কোনো ভ্যালু থাকে না তোমার রাইট তো উত্তরটা কত হলো বিয়াল্লিশ হলো ওকে নেক্সট তোমার কত হচ্ছে তোমার নেক্সট অঙ্ক আমরা দেখবো আমরা রাইট নেক্সটটা তোমার দেখো এখানে একশো দেয়া আছে ওয়ান শূন্য শূন্য এখানে নয় নাইনটি নাইন নিরানব্বই আছে বিয়োগ করবো এখানে শূন্য আছে শূন্য থেকে তো নয়কে বিয়োগ করা যাবে না তাহলে কী করবো এক ধান নেবো আমরা রাইট এক ধান নিলে আমরা কত এক ধান নেব এখান থেকে পাশের ঘর থেকে ধান নেবো তো পাশের ঘর থেকে ধান নিলে কত হচ্ছে তো রাইট এ পাশের ঘরে তোমার শূন্য থেকে যাচ্ছে তাহলে কি এখানে ধান নিতে পারছি না আমরা ওকে তাহলে কী করবো ধান নিতে পারছি তাই তার আগের ঘর থেকে আমরা ধান নেবো এখানে এক আছে একটাকে কেটে আমরা কি করব এখানে শূন্য বানিয়ে দেব ওকে একটা কেটে আমরা শূন্য বানিয়ে দিলাম তো এক ধার এখানে ধান নিলাম একটা শূন্য করে নিলাম দশকের ঘরটা আমরা কী করবো এখানে শূন্যটা আগেই লিখে নেবো শূন্য শিরো শূন্যটা কেটে আমরা এখানে লিখে নেবো এখান থেকে এক ধার করলাম একটা একটা ধার করে আমরা এখানে লিখে নেবো তাহলে এটা কত হয়ে গেলো দশ হয়ে গেল ওকে এবার দশ হয়ে গেল এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারবো এখানে শূন্য কিন্তু আমরা ধার নিতে পারবো রাইট আগে শূন্য শিরো ধার নিতে পারেনি এখানে কি করব এই এককের ঘরে শূন্যটা কেটে আমরা ওপরে লিখে নেব একেকের ঘরে আর এখান থেকে কী করবো এক ধান নেবো আমরা দশের থেকে এক ধান নিলে কত হচ্ছে রাইট দশের থেকে এক ধান নিলে নয় হবে এখানে নয় করবো আমরা ফাইনালি আর এখান থেকে এক ধান নিলাম এই একটা কী করবো এখানে বসিয়ে দেবো আমরা রাইট এক ঘরের মাথায় বসিয়ে দেবো বুঝতে পারলে আরেকবার তোমার ক্লিয়ার করে দিচ্ছি এখানে যখন শূন্য আছে এখান থেকে তোমার শূন্য যেহেতু আছে শূন্য থেকে যাচ্ছে না নয় বিয়োগ যাচ্ছে না পাশের ঘর থেকে ধার নিতে হবে তো পাশের ঘর থেকে ধার আমরা নিতে পারছি না এখানে এখানেও শূন্য আছে তো আমরা কী করবো তারপরের ঘরটা আমরা চলে যাব তার আগের ঘর থেকে আমরা ধান নেবো তার আগের ঘরে এক আছে একটাকে কেটে আমরা কি করলাম শূন্য করে দিলাম এখান থেকে এক আমরা ধান নিয়ে দিলাম ধান নিয়ে দশকের ঘরে কত ছিল শূন্য ছিল শূন্যটাকে কেটে এখানে শূন্য বসিয়ে দিলাম এক ধান নিয়েছিলাম সংখ্যাটা আগে আমরা বসিয়ে দিলাম তাহলে একের শূন্য দশ হলো এবার দেখো দশকের ঘরে তোমার দশ হয়ে গেছে এক এক ঘরে শূন্য আছে তো এই দশকের দশ থেকে আমরা এক বিয়োগ করতেই পারি এক আমরা ধান নিতেই পারি তাই ধান নেওয়ার জন্য আমরা কী করলাম দশকে কেটে আমরা এখানে নয় লিখে দিলাম ওকে আর এক আমরা ধান নিলাম একটা ধান নিয়ে কী করবো আমরা এই যে কেউ করে শূন্য আছে শূন্যটা লিখে দিলাম বসে দিলাম আর একটাকে আমরা শূন্যর আগে বসে দিলাম দশ ওকে এবার দেখো আমরা দশের থেকে নয়কে আমরা বিয়োগ করবো দশের থেকে নয়কে বিয়োগ করলে কত হচ্ছে নয়ের পরে দশ এক হচ্ছে তো এক আমরা লিখে দেবো এখানে এরপরে কী হচ্ছে তোমার দেখো এখানে তোমার কি হবে এবার তোমার চলে এলাম আমরা পরের ঘরে দশকের ঘরে দশকের ঘরে এখানেও নয় আছে এখানেও নয় আছে তো নয়ের নয় মিলে গেলে কত শূন্য হচ্ছে এখানে ওপরে কী আছে তোমার ওপরে শতকের ঘরে তোমার শূন্য শূন্যই আছে এখানে কিছু নেই শূন্যই থেকে যাচ্ছে তাহলে আলটিমেটলি উত্তর কত হচ্ছে আমাদের আত্মীয় উত্তর হবে আমাদের অনলি এক ওকে নেক্সট অন্টারটা আমরা দেখবো চলো রাইট এখানে কত বলছে তোমার চারশো এক থেকে উনিশকে আমরা বিয়োগ করবো তাহলে এখানে উপরে এক আছে এক তো আমরা এক তো বিয়োগ করতে পারছি না রাইট এখানে নয় আছে তাহলে এক বিয়োগ করা যাচ্ছে না পাশের ঘর থেকে ধান নেবো বাট পাশের ঘরে দেখো এখানে কিন্তু তোমার ধান নেওয়ার মতো কিছু নেই এখানে শূন্য আছে এখানে তাহলে আমরা কী করব পরের ঘরটা থেকে ধান নেবো রাইট পরের ঘর থেকে ধান নিতে পারছি এখানে তাহলে কী করবো দশকের ঘরটা আমরা এখানে কেটে শূন্যটা কেটে আমরা প্রথমে শূন্যটা এখানে বসিয়ে দেবো ওকে এই চারটের থেকে আমরা ধান নেবো এক তাহলে কী করলাম এখানে চারটা কেটে এখানে তিন লিখে দিলাম আমরা রাইট এই যে একটা আমরা ধান নিলাম এই ধারটা নিয়ে আমরা কী করব পাশের ঘরে আমরা লিখে দেবো তাহলে কত হল দশ হয়ে গেলো এটা এবার দেখো এখানে এক আছে এবার কিন্তু আমরা ধান নিতে পারবো এখানে যদি দশ হয়ে যায় তাহলে আমরা ধান নিতে পারবো তাহলে কী করলাম এই দশটাকে আমরা এখানে দশটা কে কেটে আমরা কী করবো দশটাকে এখানে কেটে দিয়ে আমরা নয় করে নেবো বুঝা গেল দশের থেকে এক ধার করে নিচ্ছি আর এক করে ঘরে এক ছিল কেটে দেবো কেটে আমরা এক এক ঘরে এখানে লিখে দেবো আর এখান থেকে এক ধান নিয়েছিলাম এই একটা কী করব এর আগে লিখে দেবো আমরা রাইট তা এখানে কত হলো এগারো ধার ইলেভেন তো ইলেভেনের এগারোর থেকে আমরা নয়কে আমরা বিয়োগ করবো এবার তো নয়ের পরে কত হচ্ছে নয়ের পরে দশ তারপরে এগারো কত হচ্ছে দুই হচ্ছে তো দুই লিখতে হবে আমরা দুই লিখলাম এবার দেখো এখানে কি আছে তোমার নয় আছে এখানে এক আছে তো নয়ের থেকে এক আমরা ইজিলি বিয়োগ করতে পারবো নয়ের থেকে এক বিয়োগ করলে কত আট হয় তাহলে কি আমরা আট লিখে দেবো দরকার তোমার হাতে গুনে দেবে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট ঘর হচ্ছে আট ঘর আট লিখে দিলাম আমরা এখানে কত চার আছে চার কেটে আমরা তিন করেছিলাম তা এখানে নিচে কিছু সংখ্যা নেই তা তিন তিন ডাইরেক্ট তোমার বসে যাবে উত্তরটা কত হচ্ছে আমাদের তিনশো বিরাশি থ্রি এইট্টি টু ওকে নেক্সট আমরা আসছি এখানে কত বলছে তিনশো কুড়ি বলছে থ্রি টোয়েন্টি তিনশো কুড়ি তার থেকে আটকে আমরা বিয়োগ করবো এবার দেখো আটকে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে শূন্য আছে শূন্যতে আমরা বিয়োগ করতে পারছি না আটকে তা শূন্যটাকে কেটে আমরা কি করব এক ওপরে দিয়ে লিখে দেব পাশের ঘর থেকে আমরা এক ধার নেব তা এর থেকে এক ধার নিলে কত হচ্ছে আমরা কেটে দিয়ে এখানে দুইয়ের থেকে এক ধার করলে এক হচ্ছে আমাদের আর একটাই ধান দিলে ধান নিয়ে আগের সংখ্যাটা সং বসিয়ে দেবো এটা সার্কেল করে দেবো কত দশ এটা কত হচ্ছে আট হচ্ছে দশের থেকে আট বিয়োগ করলে কত দুই হয় আটের পরে ন হয় দশ তা দুইটা আমরা লিখে দেবো ওকে এবার কত হচ্ছে তোমার দেখো এবার থাকছে তোমার এখানে এক থাকছে এখানে তোমার কত হচ্ছে কিছু সংখ্যা নেই তা ডাইরেক্ট কোনো সংখ্যা যেহেতু নেই তাহলে সেই সংখ্যাটাই একই বসে যাবে এখানে তিন নিচে কোনো বিয়োগ করার কিছু নেই তিনটা ডাইরেক্ট তোমার তিন বসে যাবে রাস্তাটা কত হচ্ছে তোমাদের তিনশো বারো বোঝা গেলো নেক্সট তোমার কী বলছে তোমার দেখো এখানে এখানে বলছে তোমার একক দশক শতক এখানে আট আছে এখানে আট আছে রাইট তা আটের থেকে আট বিয়োগ করলে কত হয় আটের থেকে আট বিয়োগ করলে শূন্য হয় রাইট কেন সমান সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে তো কী হয় নির্ফল আমাদের শূন্য হয় এবার দেখো এখানে কি আছে শূন্য আছে এখানে এক আছে তাই শূন্য থেকে এক আমরা বিয়োগ করতে পারছি না এই জন্য কী করবো শূন্যটাকে আমরা কেটে ওপরে লিখে নেব আর পাশের ঘর থেকে এক আমরা ধার করব এখানে কি করলাম এখানে কেটে দিলাম এটা এক লিখলাম আমরা আর পাশের ঘর থেকে এক ধার করে এই সংখ্যাটার আগে আমরা লিখে দেবো এখানে সার্কেল করে দেবো আমরা চিনতে সুবিধা করার জন্য এটা হচ্ছে দশ এবার কত হচ্ছে এখানে আট তা দশের থেকে যদি আমরা দশের থেকে যদি এককে বিয়োগ করি তাহলে কত হচ্ছে দশের থেকে এককে বিয়োগ করলে নয় হয় অবশ্যই আমরা সবাই জানি তারপর গুনে নিই একের পরে কত হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ক ঘর হচ্ছে ন ঘর হচ্ছে নয় লিখে দিলাম আমরা রাইট ফার্স্টের ঘরে কত আছে এখানে এক আছে তো একটাকে নিচে কিছু নেই তো একটা আমরা ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো রাইট উত্তরটা কত হলো আমাদের একশো নব্বই বোঝা গেল ওকে নেক্সট তোমার কী আছে তোমার এটা দেখো তোমার নশো এক নশো এক এখান থেকে নশো এক থেকে সাতকে বিয়োগ করতে হবে তাই কী করবো সেম প্রসিডিওর এখানে এক থেকে সাতকে বিয়োগ করা যাচ্ছে না তো কী করবো একটাকে কেটে আমরা এককের ঘরে লিখে দেবো ওকে অ্যান্ড পাশের ঘর থেকে আমরা কি করব এক ধার নেব কিন্তু এখানে দেখো শূন্য আছে তো ধার নিতে পারছি না আমরা সে তো আমরা কি করব তার পাশের ঘর থেকে ধান তার আগের ঘর থেকে ধান নেবো তাই নয়টাকে কে কেটে কি আমরা কী করবো এখানে আট করে নেবো আমরা রাইট একটা ধার করলাম একটা ধার করলে কি করব পাশের ঘরে লিখব এখানে শূন্য আছে শূন্যটাকে কেটে শূন্যটা আমরা এখানে লিখলাম ওকে আর এখান থেকে এক ধার করেছিলাম সেই ধারটা আমরা এখানে লিখে দিলাম তাহলে কত হলো একের শূন্য দশ হলো এই দশটা হল এবার দেখো দশ থেকে আমরা কিন্তু এককে আমরা বিয়োগ করতে পারবো দশ থেকে এক এক কিন্তু আমরা ধার নিতে পারবো তাই তো দশটা এটা আমরা কী করে দেবো দশটা কেগে আমরা এখানে নয় করে দেবো এখানে এক যে ধার করলাম সেই একটা কি করবো আমরা এই সংখ্যার আগে আমরা লিখে দেবো রাইট তো কত হলো এটা আমাদের সংখ্যাটা এগারো হলো একে এগারো হলো তো এগারো থেকে সাত কেজি আমরা বিয়োগ করি কত হচ্ছে সাতের পরে আট নয় দশ এগারো ক ঘর হচ্ছে আমাদের চার ঘর হচ্ছে আমরা এখানে কত লিখবো চার লিখবো আমরা রাইট এবার এখানে কত আছে তোমার দেখো এখানে নয় আছে ফাইনালি রাইট নয়ের থেকে তোমার কিছু নেই সংখ্যা তাহলে কী করবো ডাইরেক্ট থেকে কিছু বিয়োগ না করলে নয় ডাইরেক্ট নয়ই থেকে যাবে এখানে কত আছে আট আছে তাই কিছু নেই নিচে মানে আটটা আটই থেকে যাবে তোমার রাইট কত হচ্ছে আমাদের উত্তরটা আটশো চুরানব্বই বোঝা গেল নেক্সট পরের অঙ্কটা আমরা দেখবো রাইট পরের অঙ্কটা কী বলছে ছশো দুই তার থেকে আটকে বিয়োগ করতে হবে আমাকে রাইট এখানে সেম প্রসিডিউর ফলো করতে হবে তোমাকে এখানে কী করব দুইতে বিয়োগ করা যাচ্ছে না তো দুইটাকে আমরা কী করব কেটে আমরা উপরে লিখবো এখানে তোমার পাশের ঘর থেকে আমরা এক ধান নেব কিন্তু এখানে যেহেতু ধান নেওয়া যাচ্ছে না শূন্য আছে তো কী করবো তার আগের ঘর থেকে আমরা ধারটা নিয়ে নেব এখানে ছয়টা কেটে আমরা পাঁচ করে দেবো এক আমরা ধান নিয়েছি ধান নিয়ে কোথায় লিখবো পাশের ঘরে লিখবো দশকের ঘরে লিখবো ডাইরেক্ট কিন্তু আমরা এখানে নিয়ে যেতে পারবো না কিন্তু রাইট একটা ঘর ঘর চেঞ্জ করে করে আসতে হবে ওকে তো এখানে কী করবো আমরা পাশের ঘরে নিয়ে আমি দশকের ঘরে নিয়ে আসবো এই শূন্যটাকে কেটে আমরা কী করব প্রথমে শূন্যটাকে এখানে শূন্য লিখে দিলাম এবার কী হচ্ছে এক যে ধান নিলাম আমরা ছয়টাকে কেটে আমরা পাঁচ করলাম এক যে ধান নিলাম তাহলে একটা কি করবো দশকের ঘরে আমরা লিখব তো কত হলো এটা আমাদের দশ হলো এক শূন্য দশ হলো এবার কত হচ্ছে তো দশ থেকে আমরা কিন্তু দুইকে ধান নিতে পারবো এখানে দশ থেকে কিন্তু আমরা এককে ধান নিতে পারবো রাইট এখানে দুইয়ের এখানে কী করবো দশটাকে কেটে আমরা নয় করে নেবো ওকে নয় করে নিলাম আমরা নাইন আর একটা ধান নিলাম এই একটা আমরা এই সংখ্যার আগে লিখে দেবো তাহলে কত হলো এটা আমাদের বারো হলো আমাদের একে দুই বারো বারো থেকে দুই আমরা ইজিলি বিয়োগ করতে পারবো বারো থেকে আট আমরা ইজিলি বিয়োগ করতে পারবো রাইট বারো থেকে আটকে বিয়োগ করলে কত হয় আটের পরে নয় দশ এগারো বারো চার হয় তাহলে কী করবো আমরা এখানে চার সংখ্যাটা লিখে নিলাম বোঝা গেলো একটা কী আছে তোমার এবার দেখো তোমার এখানে নয় আছে এখানে নিচে কোনো সংখ্যা নেই তাহলে কী হবে নয়টার সংখ্যাটা ডাইরেক্ট তোমার নয় বসে যাবে এখানে পাঁচ আর ছয় ছিল এখানে পাঁচ হয়ে গেছে তাহলে পাঁচটা ডাইরেক্ট তোমার বসে যাবে পাঁচশো চুরানব্বই বোঝা গেলো এবার তোমার কিছু পরেরটা তোমার দেখো পরটা তো পাঁচশো দুই থেকে তোমাকে ছয় বিয়োগ করতে হবে পাঁচশো দুই থেকে ছয় বিয়োগ করতে হবে সেম প্রসিডিউর ওকে তা কী করবো এটা করে দিচ্ছি বাকি দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কিন্তু রাইট পরের দুটো এই দুটো তোমরা নিজেরা করবে তাই পাঁচশো দুই থেকে আমরা ছয় বিয়োগ করবো তাহলে দুইয়ের থেকে তো ছয় বিয়োগ করা যাচ্ছে না পাশের ঘর থেকে ধার করব ধার করা যাচ্ছে না কেন এখানে শূন্য আছে তাহলে কী করব আমরা তার আগের ঘর থেকে ধার করে নেবো ওকে পাঁচের ঘর থেকে এখান থেকে আমরা ধার করে নিতে পারবো পাঁচটাকে কেটে আমরা কী করলাম এখানে চার লিখে দিলাম ওকে এই যে এক যে ধার করলাম এটা কি করব পাশের ঘরে লিখবো শূন্যটা আছে শূন্য বসিয়ে দিলাম আর একটা ধার করেছিলাম একটা তার আগে বসিয়ে দিলাম তাহলে কত হলো এটা দশ হলো এবার কত এখানে দুই আছে এবার দশের থেকে কিন্তু এখানে ধার নিতে পারবো ছয় থেকে রাইট তো দুইটাকে এটা কী করবো আমরা এখানে দুইটা কেটে দেবো দুইটা কেটে এখানে দুপুরে লিখবো এক ঘরে লিখে দেবো আর এখানে তোমার দশকের ঘর থেকে আমরা এক ধার নেবো এখানে কত দশ আছে দশকে কেটে আমরা নয় করে নিলাম এখানে এক ধার করে কী করলাম আমরা এখানে নিয়ে চলে এলাম তো কত হলো এটা এটা হয়ে গেলো বারো তো বারো থেকে ছয়কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে ছয় ছয় বারো হয় একবার যদি গুনে নিই ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো ছয় ঘর হচ্ছে তোমাদের ছয় ঘরে আমরা ছয় লিখলাম বোঝা গেলো এবার এখানে কত আছে তোমার নয় আছে নিচে কোনো সংখ্যা নেই তাহলে ডাইরেক্ট নয় নয়টা বসে গেল এবার এখানে কত হচ্ছে চার আছে চারটা ডাইরেক্ট বসে গেল ওকে তাহলে অ্যান্সারটা কত হলো চারশো ছিয়ানব্বই বোঝা গেল আর এই পরের দুটো কী থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমাদের রাইট তিনশো সাত থেকে আট বিয়োগ করবে আর দুশো এক থেকে পাঁচ বিয়োগ করবে যেই প্রস্তুতিও বললাম সেই প্রস্তুতিও করবে বুঝতে অসুবিধা হলে জানতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আই থিঙ্ক তোমাদের অসুবিধা হওয়া উচিত না তার কারণ এখানে তোমার অলরেডি আমি অনেকগুলো করে দিচ্ছি এক্সারসাইজ এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে রাইট আর প্র্যাকটিস করে কমন বক্সে অবশ্যই কমেন্ট করবে রাইট আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো লাইক করো আজকের জন্য এখানেই পরের ভিডিওতে আবার দেখা হবে আর ডিবিএস ম্যাডামের ক্লাসেস যেটা আছে ওটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে বা তোমার টাইটেলে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ভিজিট করে চ্যানেল ভিজিট করে ওখানে তোমার বাংলা পরিবেশ বা আদার সাবজেক্টগুলো ওখান থেকে দেখে নিতে পারবে রাইট ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে এখানে তোমার ইংলিশ আর অঙ্কটাই করানো হয় আর ডিবিএস ম্যাডাম ক্লাসেসে বাকি সাবজেক্টগুলো করানো হয় ওটা অবশ্যই ফলো করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে